হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একাধিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি কবে কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে, তাছাড়া তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কী হবে, অনলাইন হবে না অফলাইন হবে, এবং সিলেবাসে কী কাটছাট করা হবে, সেই সমস্ত কিছু নিয়ে এখনও পর্যন্ত কী ইনফরমেশান রয়েছে, এবং ইউজিসি যে নির্দেশিকা জারি করেছে সিলেবাস নিয়ে এ বা পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা নিয়েও আলোচনা করব, সেটাও কি পরিবর্তন হবে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে যে তোমাদের কলেজ তোমাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এ টু জেড ইনফরমেশান নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা যারা কলেজে পড়ছো কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় কবে খুলছে, এছাড়া তোমাদের এক্সামের কী হবে, সিলেবাসে কাটছাট হবে কিনা, এক্সাম অনলাইনে হবে কিনা, এছাড়া তোমাদের এক্সাম নিয়ে নতুন কী ইনফরমেশান রয়েছে, সমস্ত কিছু বলবো। তার আগে এ পুরো বিস্তারিত আলোচনা করার জন্য আগে ইউজিসি কী নির্দেশিকা জারি করেছিল সেটার সম্বন্ধে জেনে নিই। দেখো, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী যেটা এখনও পর্যন্ত লাগু রয়েছে বা যেটা এখনও পর্যন্ত বলা রয়েছে যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের কলেজ কবে শুরু করবে, সেই নিয়ে কিন্তু ইউজিসি একটা নির্দেশিকা জারি করেছিল। কী জারি করেছিল, যে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু মার্চে হবে। মার্চের 8 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের এর আগস্ট মাসে হবে। আগস্ট মাসের 8 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, এবং ফার্স্ট সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর তোমরা যারা প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছে তারা দ্বিতীয় বর্ষে উঠে যাবে, বা শিক্ষাবর্ষ পরিবর্তন হবে যে সময়সীমাটা সেটা দিয়েছে আগস্ট মাসের 30 তারিখে, মানে আগস্ট মাসের 30 তারিখে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো সেকেন্ড ইয়ারে উঠে যাবে। তো এরকমভাবে কী হচ্ছে, শিক্ষাবর্ষ চেঞ্জ হবে, এটা কিন্তু নির্দেশিকা বা এই গাইডলাইন কিন্তু প্রকাশিত করেছিল আমাদের ইউজিসি। তো ইউজিসির নির্দেশিকা অনুযায়ী আরও একটা ব্যাপার কিন্তু ছিল, ইউজিসি যখন এই পরীক্ষার সময়সীমাটা বলেছিল, মানে তোমাদের ফার্স্ট সেমিস্টার মার্চে হবে, এ তখন কিন্তু একটা বিষয় উল্লেখ করেছিল যে তোমাদের কলেজ বা কলেজের পঠন পাঠন কিন্তু বা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন কিন্তু শুরু হয়ে যাবে নভেম্বর থেকে, অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক নভেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো এই যে গাইডলাইনগুলো ইউজিসির পক্ষ থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য লাগু করা হয়েছিল, সেই সমস্ত গাইডলাইনগুলো কিন্তু কলেজ বা রাজ্য কিন্তু এখনও পর্যন্ত লাগু করেনি, বা সেটাকে মানার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ তোমাদের ইউজিসি নির্দেশিকা অনুযায়ী কিন্তু নভেম্বরেই কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু করার কথা, আমাদের রাজ্যে কিন্তু নভেম্বরে কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু হয়নি। এখন জানুয়ারির প্রায় মাঝামাঝি পোর্শন চলে আসতে চলেছে, এই সেক্ষেত্রে জানুয়ারি মাসেও শেষে বা ফেব্রুয়ারিতেও যে কলেজ শুরু হবে সেটা কিন্তু একেবারেই বলা সম্ভব না জোর দিয়ে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে কলেজ বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে একটা কলেজ শুরু হয়নি, এছাড়া অনেক অনেক জায়গায় তো কলেজ অফলাইনে শুরু হওয়া তো দূরের কথা, অনলাইনেও ক্লাস হচ্ছে না, এবং শিক্ষক মণ্ডলীরও কিন্তু একটা এ বিষয়ে গুরুতর এখন বক্তব্য শোনা যাচ্ছে। বেশিরভাগ শিক্ষক মণ্ডলী কিন্তু বলছে যে এ স্টুডেন্টদের মার্চে পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ স্টুডেন্টদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস শেষ করা সম্ভব না, যে পরিমাণে সিলেবাস রয়েছে। এছাড়া কলেজের শিক্ষক মণ্ডলী আরও একটা বিষয় বলছে, অনলাইনে পাঠ্যক্রম পড়ানোর কথা বলা হচ্ছে কিন্তু অনলাইনে পড়ানোর মতন সুযোগ সুবিধাই নেই, যে টিচাররা অনলাইনে পড়াবে সেই সুযোগ সুবিধা টিচারদের কাছে নেই, কারণ সেরকম অ্যাটমসফিয়ার নেই, সেরকম ক্লাসরুম নেই, যে সমস্ত কিছু যে অনলাইনে সঠিকভাবে স্টুডেন্টদের কাছে সঠিক পাঠ্য ও সঠিকভাবে পড়ানো যাবে, সেই রকম কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত নেই আমাদের পশ্চিমবঙ্গের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। মানে স্মার্ট ক্লাসরুম বা নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে যেরকমভাবে এ স্টুডেন্টদেরকে অনলাইনে পড়ানো হয় সেই রকম কার্যকর কিন্তু অনলাইনে পড়ানোর মতন কোন ব্যবস্থা কিন্তু নেই। সেই কারণে শিক্ষক মণ্ডলীরা বলছে যে যতই সম্ভব হোক না কেন, যতই প্রেশার দিয়ে স্টুডেন্টদেরকে পড়ানো হোক না কেন, অনলাইনে সঠিকভাবে স্টুডেন্টদের পাঠ্যক্রম শেষ করা মার্চের মধ্যে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক সংখ্যায়ন চৌধুরী কিন্তু এই বিষয়ে উল্লেখ করেন যে এই আর্জি বুধবারেই দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয়েছে যে ইউজিসির গাইডলাইনকে অবহেলা করলে চলবে না, মানে যে তোমাদের পরীক্ষা পেছানোর যে বিষয়টি সেটাকে সেটার সবুজ সংকেত কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষক মণ্ডলীদের বক্তব্য, যেহেতু ইউজিসির গাইডলাইন মানাই হচ্ছে, সেহেতু নভেম্বর থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু হলো না কেন, স্টুডেন্টদের নভেম্বর থেকে ক্লাস যদি চালু হতো সে অনুযায়ী মার্চে পরীক্ষা হলে
ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত ক্লাস শুরু হয়নি। মার্চ হলে আর কিছু সময় রয়েছে, যে যে সময়টুকু এখনো পর্যন্ত হাতে রয়েছে, এখনো যদি অফলাইনেও ক্লাস শুরু হয় তাও ঠিক মতন করে স্টুডেন্টদের সিলেবাস কমপ্লিট হবে না। সেক্ষেত্রে দুটো উপায় রয়েছে, এক হচ্ছে পরীক্ষা পিছিয়ে দেওয়া, দ্বিতীয় হচ্ছে সিলেবাসকে কমিয়ে দেওয়া। যে কোনো একটি বিষয় কিন্তু তোমাদের ক্ষেত্রে করতেই হবে, এবং এইরকমভাবে তোমাদের পরীক্ষা কখনোই, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কখনোই মার্চে নেওয়া সম্ভব না। কারণ তোমরাও জানো অনলাইনে কী ক্লাস হচ্ছে, অনেকেই আমাকে বলছো যে অনলাইনে ক্লাস কীরকম হচ্ছে, আর তোমরা অনলাইনে ঠিকঠাক করে বুঝতে পারছো না কি, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে মেনশান করো তোমাদের অনলাইনে প্রবলেম হচ্ছে না কি না। অনেকে আমাকে রীতিমতো জানিয়েছে যে অনলাইনে ক্লাসে খুবই অসুবিধা হচ্ছে, এ যেটা এখান থেকেও বলা যাচ্ছে এবং বিভিন্ন অনলাইন সার্ভে করেও দেখা যাচ্ছে, এবং কলেজের শিক্ষকরাও কিন্তু এই একই কথা বলছে যে শিক্ষকরাই যেহেতু বলছে স্টুডেন্টরা ঠিক করে বুঝতে পারছে না, সেক্ষেত্রে স্টুডেন্টদের কী অবস্থা তোমরা বুঝতেই পারছো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 39টি কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়, যেখানে প্রশ্নপত্র করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এবার থেকে সেগুলো মূল্যায়ন করবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। না হলে দেখা যাবে কোনো কলেজে শিক্ষকরা যে অধ্যায়টা পড়াচ্ছে সেই অধ্যায় থেকে প্রশ্ন না এসে, যে অধ্যায়টা পড়ায়নি সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সেই কারণে অভিন্ন হতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কলেজকে এ যখন সিলেবাস কমানো হবে। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবিও উঠছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো কলেজ ও ইউনিভার্সিটির আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকা প্রয়োজন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়। এছাড়া পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অবশ্য স্নাতকের বিভিন্ন সিলেবাসে এ কাটছাট করেছে, যেমন ইংলিশ, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা সহ বিভিন্ন বিষয়ের কিন্তু সিলেবাস রীতিমতো থিওরি এবং প্র্যাকটিক্যাল সিলেবাস কিন্তু ও কলেজের কাছে পৌঁছেও গেছে। এবার কথা হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেটা কি মার্চেই হবে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, পরীক্ষা কি পেছাবে না অনলাইনে হবে। তো এখানে বলে রাখি তোমাদের এই মুহূর্তে যখন এখনও পর্যন্ত কলেজ খোলেনি, সেক্ষেত্রে তোমাদের মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, পরীক্ষা পেছানোর সম্ভাবনা বেশি। কারণ শিক্ষক মণ্ডলীও নিজেরাই বলছে যে সিলেবাস শেষ হবে না, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু পেছানোর সম্ভাবনা অনেকটাই বেশি। এবার সর্বশেষে যদি আমার ওপিনিয়নের কথা বলি, তো আমার কিন্তু মনে হয় তোমাদের ইউজিসির যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। নভেম্বরে যেহেতু শুরু হয়নি, এখন জানুয়ারি চলে এসেছে, ফেব্রুয়ারি চলে আসবে, মার্চ আর ধরতে গেলে দু মাস হাতে বাকি আছে। সেই দু মাসের মধ্যে কখনোই কলেজ পাঠ্যক্রম শেষ করতে পারবে না, এবং স্টুডেন্টরাও ঠিক করে পড়তে পারেনি, ক্লাস শুরু হয়নি, মানে পড়াশোনাটা কলেজের কীরকম সেটাই বুঝে উঠতে পারেনি, আর অনলাইন ক্লাসও ঠিকঠাক করে হয়নি, অনেকের তো এখনও পর্যন্ত অনলাইন ক্লাস শুরুই হয়নি। সে অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা আছে, কাটছাট তো দূরের কথা, ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা আছে সেটা মার্চ থেকে অনেকটা পিছিয়ে নেওয়া যাওয়া দরকার। এবং সিলেবাসে কাটছাট করলেও তোমাদের তো সেইটুকু সিলেবাস কলেজকে শেষ করাতে হবে বা বিশ্ববিদ্যালয়কে শেষ করাতে হবে, তারপরে তোমাদের পড়তে হবে, তারপরে তো তোমরা পরীক্ষা দেবে। তো সেই কারণে আমার মনে হয় সর্বপ্রথম কলেজকে সমস্ত গাইডলাইন মেনে কলেজ খোলা দরকার, এই মুহূর্তে স্টুডেন্টদের কথা মাথায় রেখে সমস্ত প্রোটোকল মেনে, এবং তারপরে তোমাদের সিলেবাসকে কাটছাট করে, আরেকটু কাটছাট করার পরও তোমাদের আরও দু তিন মাস এক্সট্রা বা দু মাস অলরেডি এক্সট্রা টাইম দেওয়া দরকার, তাহলে তোমরা যথাযথভাবে এ প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো আমার তো এটা মনে হয়, তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।